আজকের টপিক হচ্ছে ইনভার্টেড পিরামিড। বেসিক্যালি নিউজ দু রকমের হয়, একটা হার্ড নিউজ একটা সফট নিউজ। কিন্তু আজকে আমরা জানবো হার্ড নিউজ লেখার পদ্ধতি সম্পর্কে। এই হার্ড নিউজ লেখার যে সাবেকী পদ্ধতি রয়েছে সেটাকেই কিন্তু মেইনলি বলা হয় ইনভার্টেড পিরামিড। বেসিক্যালি আমরা জানি একটা পিরামিড দেখতে হয় হচ্ছে এরকম, কিন্তু আমরা যারা সাংবাদিকতা স্টুডেন্ট তাদেরকে কিন্তু এই উল্টো পিরামিড মেনেই একটা হার্ড নিউজ লিখতে হয়। পদ্ধতিটি কি? পদ্ধতিটি হলো সবার ফার্স্টেই থাকবে হচ্ছে কোনো নিউজ বা ঘটনার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, তার পরের পার্টে থাকবে ঘটনার ডিটেইলিং, দেন রয়েছে প্রয়োজনীয় তথ্য, এবং সবার লাস্ট রয়েছে অতিরিক্ত তথ্য যেটাকে বলা হচ্ছে আদার ইনফরমেশন। আর এই যে পুরোপুরি স্ট্রাকচারটা পরপর সাজানো রয়েছে সেটাকে বলা হয় ডাইমেনশন অর্ডার অফ ইনফরমেশন।